বন বিভাগত অবসরপ্রাপ্ত আই এফ এসর অনিল স্বর্গীয়ারিয়ে সংঘটিত করা নিযুক্তি কেলেঙ্কারি তদন্ত হবনে কি ভূমিকা গ্রহণ করব বিটিসির প্রমোদ বড়ুয়ে রহস্যজনক মৌনতা রাজ্যের বন বিভাগের চক আমার এই প্রতিবেদন বিটিসিত সংঘটিত আন এক কেলেঙ্কারি বন বিভাগের নিযুক্তি কেলেঙ্কারি মহাপ্রতাপী খামফাক নাকত ধরে চাকত ঘুরালে নাকি অনিত্যই কি পদক্ষেপ লব প্রমোদ বড়ুই অনিত্য স্বর্গীয়ারীক জবাবদিহি করব কোনে বিটিসি প্রধান প্রমোদ বড়ুই এতিয়া কি ভূমিকা লব কোকরাঝরত বিপিএফর শাসন চলি থাকার সময়ত সংঘটিত হয়েছিল বন বিভাগত বৃহৎ নিযুক্তি কেলেঙ্কারি তদানীন্তন সিআইসি অনিত্য স্বর্গীয়ারিয়ে কিদরে অগহী বগহীক বক্রপথে বন বিভাগত সংস্থাপিত করিলে হ্যাঁ দা নিউজ প্লাসে পূর্বর প্রতিবেদনত ইতিমধ্যে উদঙাই দিছে পিছে এই নিযুক্তি কেলেঙ্কারি সন্দর্ভত বর্তমানের বিটিসির সিইএম প্রমোদ বড়োর ভূমিকা কি হব সততে হাগ্রামা মহিলার আমলত বিটিসিত সংঘটিত দুর্নীতি কেলেঙ্কারিক লৈ সরব প্রমোদ বড়োই 2020 চনত সংঘটিত বন বিভাগের নিযুক্তি কেলেঙ্কারি সন্দর্ভত বিহিত ব্যবস্থা লবনে এই প্রশ্ন আজির তারিখত স্বাভাবিকতেই উত্থাপন হয়েছে এই সময়ের বিটিসির বন বিভাগের ইএম খামফা বর্গিয়ারির অলক্ষিতে নে জ্ঞাতহারে আই এফ এস বিষয়া অনিন্দ্য স্বর্গীয়ারে নিযুক্তি কেলেঙ্কারি সংঘটিত করেছিল সেয়াও ডাঙর প্রশ্ন মুখ বন্ধ রাজ্যের বন বিভাগের অনিত্যক রক্ষণাবেক্ষণ কার দা নিউজ প্লাসে বিটিসির বন বিভাগত সংঘটিত এই নিযুক্তি কেলেঙ্কারি উদঙাই দিয়ার পাছতেই রাজ্যের বন বিভাগ আর বিটিসির বন বিভাগত তীব্র জোকারণির সৃষ্টি হয়েছে পিছে মুখ বন্ধ শীর্ষ বন্দী হয়ার গুৱাহাটীস্থিত অৰণ্য ভৱনত পি চি চি এফৰ প্ৰতিক্ৰিয়া বিচাৰি যোৱা আমাৰ সাংবাদিকৰ মুখামুখি হ'ল শীৰ্ষ বন্দীখয়া এইটো অৰণ্য ভৱনতে একালত কৰ্মৰত আছিল বিতৰ্কিত পি চি চি এফ অনিন্দ্য স্বৰ্গীয়াৰী এইজনেই অনিন্দ্য স্বৰ্গীয়াৰী যিজন অনিন্দ্য স্বৰ্গীয়াৰী 2020 বৰ্ষত আচলতে নিজৰ অঙহী বঙহীক অবৈধভাৱে নিযুক্তি দিছিল বন বিভাগত কিন্তু বৰ্তমান প্ৰশ্ন উত্থাপন হয় যিগৰাকী হব বৰ্তমানৰ যিগৰাকী হব বা পি চি চি এফ তেখেতে বৰ্তমান কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব এইগৰাকী বিতৰ্কিত অনিন্দ্য স্বৰ্গীয়াৰীৰ বিৰুদ্ধে চাৰিজনকৈ খোলখালি আৰু ভাতৃক অবৈধ নিযুক্তি দিয়া তদানীন্তন চি আই চি তথা আই এফ এছ অনিন্দ্য স্বৰ্গীয়াৰীয়ে ক্ষমতাৰ অপব্যৱহাৰ কৰি চাকৰি কালত আৰু কি কি অনিয়ম সংঘটিত কৰিছিল সেই সকলোবোৰ আহি পৰিছে দা নিউজ প্লাছৰ হাতত সেয়া উন্মোচিত হ'ব আমাৰ অনুসন্ধানমূলক প্ৰতিবেদনত ব্যুৰো ৰিপৰ্ট দা নিউজ প্লাছ